নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। আজকে আমি ভৌত বিজ্ঞানের টোটাল দুখানা সেট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের টোটাল দুখানা সেট সলভ করাবো, 691 এবং 712 নম্বর পেজ। প্রথমে আমি 691 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপরে আমি 712 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 1.1-এ, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অক্সিজেন। কি হবে অ্যান্সার? হবে ডি এর অ্যান্সার অক্সিজেন। পরের প্রশ্ন কি বলেছে যে বয়েলের সূত্র অনুযায়ী পি ভি মাইনাস পি লেখচিত্র কোনটি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 1.3-তে, 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? তো দেখো এর অ্যান্সার হবে 56 গ্রাম, ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে 1.4-এ, যে গামা সমান 36 × 10⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে আলফার মান কত হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। বলেছে 1.5-এ, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন N2। পরের প্রশ্ন 1.6-এ, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে কোনো বস্তু 16 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, বিবর্ধন M হলে? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। ঠিক আছে, এম গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে, বা M greater than I। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.7-এ, তড়িৎচালক বলের সঙ্গে কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শক্তি। 1.8-এ, কোনো বিদ্যুৎ তড়িৎ বিভব 2 ভোল্ট এবং 3 সেলসিয়াস আধানকে অসীম দূরত্বে থেকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য করতে হবে? তো দেখো 2V আছে আর 3C আছে, দুটোকে মাল্টিপ্লাই করলে কি হবে 6 জুল হবে। ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন 1.9-এ, আলফা বিটা গামা রশ্মির মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনটি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। আলফা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলফা বিটা গামা তিনটিই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। পরের প্রশ্ন কি বলেছে 1.10, পরের প্রশ্ন বলেছে 1.10-তে, দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার শ্রেণী 17। পরের প্প্রশ্ন কি বলেছে 1.11-এ, কোনটি আয়নীয় যৌগ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার MgCl2। পরের প্রশ্ন 1.12-তে, কোনটি তড়িৎ বিশ্লেষণ হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্লুকোজ। পরের প্রশ্ন 1.13-তে, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার NO। পরের প্রশ্ন 1.14-এ, তড়িৎ কোষ ও নির্জল ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিঙ্ক ZN। পরের প্রশ্ন 1.15-এ, নিচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার নয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার PVC। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 2.1-এ, বিবাক্ষয়ের জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন অথবা দিয়ে LPG এর তাপন মূল্য, তো দেখো এই যে আছে বিবৃতিটি, তো দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি আগেও সলভ করিয়েছি। ঠিক আছে, 2.2-তে কী বলেছে, একটি পরিবেশ বান্ধব অপরিচালিত শক্তির উৎসের নাম লেখো? অ্যান্সার হবে সৌরশক্তি। 2.3-তে, বিবৃতি সত্য না মিথ্যা লেখো, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তনকে গণ্য করা হয়, এটা কি আছে সত্য আছে? পরের প্রশ্ন 2.41-এ কি বলেছে, 2.4-এ কি বলেছে, 1 মোল জলের মধ্যে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে? অ্যান্সার হবে 2 × 6.022 × 10³। ঠিক আছে, 10³। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 2.5-এ, শূন্যস্থান পূরণ করো, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে বা প্রসারণকে ড্যাশ করা হয়? তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে বাতিল করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেতটি কি? অ্যান্সার হবে MLT²-3 × ঠিক আছে θ-1। ঠিক আছে, 2.6-এ, নীল আলোতে লাল জবা ফুল কেমন দেখায়? অ্যান্সার হবে কালো। 2.7-এ, পরিপূরক বর্ণ কাকে বলে?
তো দেখো আমাদের স্ক্রিনে লেখা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। 2.8 একটি অর্ধপরিবাহীর উদাহরণ অ্যান্সার হবে জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো কিন্তু অর্ধপরিবাহীর উদাহরণ, ঠিক আছে। পরের প্রশ্ন 2.9, তড়িৎ সম্পর্কিত এমন দুটি রাশির উল্লেখ করো যাদের একক অভিন্ন, অ্যান্সার হবে তড়িৎচালক বল ও বিভব প্রভেদ, ঠিক আছে। কি বলছি আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে, তড়িৎ যন্ত্রের ক্ষমতা বলতে কি বোঝো। তো দেখো আমাদের স্ক্রিনে লেখা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নাও। 2.10 ইলেকট্রনের ভর এম হলে বিটা কোণের ভর কত হবে, অ্যান্সার হবে এম হবে। পরের প্রশ্ন কি বলেছে 2.11, এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো অষ্টক সূত্র এর অ্যান্সার হবে আমাদের সির অ্যান্সার মজলে। তারপরে কি আছে আধুনিক পর্যায় সূত্র, তো দেখো অ্যান্সার হবে ডি অ্যান্সার নিউ ল্যান্ডস, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার এপি। তারপরে কি বলছে 2.11.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার এফ। তো দেখো পরের প্রশ্ন কি বল, তো দেখো সিও টু লুইস ডট চিত্র অঙ্কন করো, এটা তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, ঠিক আছে। 2.13 কি বলেছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সমপ্রবাহ বা ডিসি। পরের প্রশ্ন অথবা দিয়ে, তড়িৎ বিশ্লেষণ একটি ড্যাশ বিক্রিয়া, অ্যান্সার হবে বিজারণ বিক্রিয়া। 2.14, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, অ্যান্সার হবে বিজারণ বিক্রিয়া ঘটে। 2.15, লাইক আর অ্যামোনিয়া আপেক্ষিক গুরুত্ব কত, অ্যান্সার হবে 0.88। 2.16, নেসলার বিকারক কি, এটা অনেকবার করিয়েছি কিন্তু তোমাদের, ঠিক আছে। তো দেখো স্ক্রিনে দেওয়া আছে লিখে নাও। পরের প্রশ্ন 2.17, কি বলেছে কিটোনের কার্যকারী মূলকের সংকেত কি, অ্যান্সার হবে বন্ড সিও। তো দেখো এখানে কিন্তু IUPAC যেটা দিয়েছে এটা কিন্তু একটু ভুল আছে, এর অ্যান্সার হবে ক্লোরোপ্রোপেন, ক্লোরোপ্রোপেন। এবার আমি 712 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 712 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কোনটি কি বলেছে নবীকরণ যুক্ত শক্তি নয়, অ্যান্সার হবে এর অ্যান্সার নিউক্লিয় শক্তি। পরের প্রশ্ন 1.2, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অ্যান্সার হবে সির অ্যান্সার নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। পরের প্রশ্ন 1.3, এসটিপিতে 1.7 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1.12 লিটার। পরের প্রশ্ন 1.4, কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক, অ্যান্সার হবে এর অ্যান্সার লাল আলো। পরের প্রশ্ন কি বলেছে 1.5, তো দেখো কি বলেছে, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 60° এবং 30° হলে কৌণিক বিচ্যুতির মান কত, তোমাদের মাথায় রাখতে হবে যে কৌণিক বিচ্যুতি সমান প্রতিসরণ কোণ মাইনাস সরি আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, অর্থাৎ 60° থেকে 30° বাদ দিলে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 30°। পরের প্রশ্ন 1.6, সমপ্রবাহের কম্পাঙ্কের মান, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ও এইচ জেড, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 1.7, ফিউজ তারের উপাদানগুলি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পিবি কমা এসএন। পরের প্রশ্ন কি বলেছে 1.8, কোনটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে ক্রোমিয়াম ডি এর অ্যান্সার সিআর। 1.9, দৈর্ঘ্য প্রসারণ গুণকের এককটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান, মানে বুঝতে পারছো আমি কি বলছি। পরের প্রশ্ন 1.10, কোন মৌলটির আয়নীকরণ বিভব সর্বাধিক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিই। পরের প্রশ্ন 1.11, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3। 1.12, অ্যানোডের মাডে কোন ধাতুটি থাকে, অ্যান্সার হবে এইউ সোনা। পরের প্রশ্ন 1.13, নেসলার বিকারক সামান্য পরিমাণ অ্যামোনিয়া সংস্পর্শে যে বর্ণ ধারণ করে তা হলো, অ্যান্সার হবে ডি অ্যান্সার বাদামি। পরের প্রশ্ন 1.14, কি বলেছে অ্যামালগামে সর্বদাই যে উপাদান থাকে তা হলো, অ্যান্সার হবে ডি অ্যান্সার এইচ জি পারদ। পরের প্রশ্ন 1.15, অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত, অ্যান্সার হবে সি এন এইচ টু এন মাইনাস টু। পরের প্রশ্ন কি বল,
এবার আমি বিভাগ খ সলভ করাবো। কি বলেছে 2.1 এ কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? অ্যান্সার হবে মিথেন। পরের প্রশ্ন, অথবাদের বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব লেখো। অ্যান্সার হবে হিমবাহের গলনের ফলে বন্যা হচ্ছে। ঠিক আছে, তোমরা তো জানো। পরের প্রশ্ন 2.2 তে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানি হচ্ছিল কয়লা। 2.3 তে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? অ্যান্সার হবে 0 কেলভিন। পরের প্রশ্ন 2.4 এ এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুচাপের মান কত? অ্যান্সার হবে 1.013 × 10⁵ পাস্কাল। পরের প্রশ্ন কি বলেছে 2.5 এ দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তোমরা তো জানো যে α = β/2 এবং γ/3। α = β/2 = γ/3। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে, অথবা দিয়ে বিবৃতিটি সত্য না মিথ্যা? 0° থেকে 4° সেলসিয়াস উষ্ণতায় পাল্লা জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক, এটা কি সত্য আছে? পরের প্রশ্ন 2.6 এ অবতল দর্পণকে জলে ডুবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? তো দেখো কোনো পরিবর্তনই হবে না। 2.7 এ কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক হয়? অ্যান্সার হবে বেগুনি। তোমরা তো জানো, খুব ইজি প্রশ্ন কিন্তু। 2.8 এ এসআই পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কি? এর অ্যান্সার হবে ওহম মাল্টিপ্লাই মিটার, অর্থাৎ ওহম মিটার। পরের প্রশ্ন, বিওটি একক কোন ভৌত রাশিকে নির্দেশ করে? অ্যান্সার হবে তড়িৎ শক্তিকে নির্দেশ করে। 2.9 এ আন্তর্জাতিক নিয়মে লাইফ তারের বর্ণ কি? অ্যান্সার হবে বাদামি। কী হবে? বাদামি। পরের প্রশ্ন 2.10 তে তেজস্ক্রিয় কোন বিকরণ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? অ্যান্সার হবে গামা। কী হবে? গামা হবে। বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। বেগুনি বর্ণের গ্যাস অ্যান্সার হবে সের অ্যান্সার আয়োডিন। তারপরে কী বলেছে মুদ্রা ধাতু? অ্যান্সার হবে সিউ কপার। তারপর বলেছে চ্যালকোজেন মৈল? অ্যান্সার হবে এস সালফার। 2.11.4 নিষ্ক্রিয় তড়িদ্দার? অ্যান্সার হবে পিটি প্লাটিনাম। ঠিক আছে, তো দেখো এবার আমি 2.12 এর প্রশ্ন সলভ করব। এনএ এবং এফ পরস্পর যুক্ত হয়ে কি ধরনের যৌগ উৎপন্ন করে? অ্যান্সার হবে তড়িৎ যোজি। 2.13 তে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত? অ্যান্সার হবে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন = 2:1 হবে। 2:1 হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 2:1 হবে। 2.14 এ তড়িৎ বিশ্লেষণে শক্তির রূপান্তর লেখো। অ্যান্সার হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 2.15 এ ক্ষারীয় দ্রবণে ফিনল প্যাথোলিনের বর্ণ কি? অ্যান্সার হবে গোলাপি হবে। পরের প্রশ্ন, অথবা দিয়ে গন্ধ দ্বারা H2S এবং NH3কে কীভাবে শনাক্ত করবে? তোমরা তো জানো যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ ছিল পচা ডিমের মতন। অপরদিকে NH3 অ্যামোনিয়া হচ্ছিল তীব্র ঝাঁঝালো গন্ধ। ঠিক আছে, খুব ঝাঁঝালো টাইপের। পরের প্রশ্ন 2.16 এ সালফান কি? তোমরা তো জানো 100% ওলিয়ামকে সালফান বলে। পরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন এবং নাইট্রোজেন, মানে H2O N2। পরের প্রশ্ন 2.17 এ থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে লোহা। 2.18 এ চারটি কার্বনযুক্ত কি বলেছে অ্যালকেনে কয়টি H পরমাণু থাকে? অ্যান্সার হবে 10টি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট? তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, সিএনজি এর মূল উপাদান কি কি? অ্যান্সার হবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তো আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করেছি, 691 এবং 712। আর টোটাল আমাদের চার পাঁচখানা সেট বাকি আছে, সেইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।